হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তুষ্ট সোনা। আমি সঞ্জিত। তো আজকে আমি একটু রেগে আছি, তার কারণ আজকে আমি রিপ্লাই করতে চলেছি বাংলাদেশের একজন ডিরেক্টর হিমেল আশরাফ, তাকে আমি রিপ্লাই করব। কারণ সে রিসেন্ট একটা ইন্টারভিউ দিয়েছে বাংলাদেশের একজন ইউটিউবার তানভীর তারিক, তার চ্যানেলে সে ইন্টারভিউ দিয়েছে। তাকে কিছু প্রশ্ন করা হয়েছে, সে যেভাবে নিজের অহংকার নিয়ে উত্তরগুলো দিয়েছে সেগুলোর আমি রিপ্লাই করব। তাকে জিজ্ঞেস করা হয়েছে তার ছবি প্রিয়তমা কেন ইন্ডিয়াতে ফ্লপ করেছে, অর্থাৎ আমাদের কলকাতাতে রিলিজ করেছিল, কেন সেটা চলেনি। তার দেখুন কেন চলেনি সেটা আর অন্যভাবে উত্তরটা দিতে পারতো, বাট সে যেভাবে উত্তরটা দিয়েছে তার কথা মতো ইন্ডিয়া মানে ইন্ডিয়াতে রিলিজ দিয়ে সে একটা বড় ভুল করে ফেলেছে। ইন্ডিয়াতে রিলিজ দিলে এই সিনেমা পাইরেসি হয়ে যায়, তাই সিনেমাটা ফ্লপ করেছে। এখানে শাহরুখ খানের সিনেমায় যেদিন রিলিজ হয় পরের দিনই পাইরেসি হয়ে যায়, সেখানে আমার সিনেমা তো আরও বেশি পাইরেসি হয়ে গেছে। তো প্রথমত কথা, ইন্ডিয়াতে এই যে এই কথাটা বলছে যে ইন্ডিয়াতে সিনেমা সে আর রিলিজ দিতে চায় না, বা ইন্ডিয়াতে সিনেমা রিলিজ দেওয়ার কারণে তার সিনেমার বদনাম হয়ে গেছে, ইন্ডিয়াতে ফ্লপ করে গেছে, এই ধরনের কথাবার্তা তো একদমই ভুল। আজকে সে যদি এই ধরনের কথাবার্তা বলে তাহলে পরবর্তী শাকিব খানের সিনেমা যে আরও ইন্ডিয়াতে রিলিজ করবে সেগুলো তো ইন্ডিয়ার লোক দেখতে যেতে দুবার ভাববে যে এরা এই ডিরেক্টর এই সিনেমার হিরোদের এই সিনেমা আমাদের অপমান করে, আমাদের অডিয়েন্সকে অপমান করে, তাই আমরা পরবর্তীতে এই নায়কের সিনেমা কী করে দেখতে যাব, সেই প্রশ্নটা মনে উঠবে। প্রথম কথা হলো আপনি প্রিয়তমা বানিয়েছেন, জন বানাননি যে এটা ইন্ডিয়ার লোক বসে রয়েছে পাইরেসি দেখার জন্য। দ্বিতীয় কথা, সিনেমাটা অনেক দিন হয়ে গেছিলো রিলিজ করা, আর যে কোনো সিনেমা এই দেশের হোক বা এই দেশের হোক, সিনেমা আমি নাও দেখি, সিনেমাটা যদি অনেক দিন পরে রিলিজ করে সেখানে সিনেমার প্রতি ইন্টারেস্টটা কমে যায়, সাথে সাথে রিলিজ দিলে কিছুটা হলো কালেকশন বেশি হতো। দ্বিতীয়ত কথা, আমাদের এখানে শাকিব খানের সিনেমা শুরু থেকে এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে কালেকশন করেনি, সেটাও একটা ফ্যাক্টর রয়েছে। আমি এখানে সব বাস্তব কথাগুলো বলছি, মানবেন কথাগুলো, এটা তো একটা প্রবলেম রয়েছে। আর তৃতীয় যে নাম্বার প্রবলেমটা সেটা বলবো, এখানে এই ধরনের কন্টেন্ট খুব কম দেখে, মানে আমাদের এখানে কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমা বেশি দেখে। আর প্রিয়তমা গল্পটা মাস মাসালাও বলা যায় না, মানে বলতে পারেন ভালো গল্পের সিনেমা নয়, তারপরেও বাংলাদেশে হিট করেছে, সে কিছু কারণ হয়তো বা তারা পেয়েছে হিট করছে, সেটাতে আমি যাচ্ছি না। যেমন আমাদের এখানে মানুষ সিনেমা, জিতের মানুষ সিনেমা লাস্ট মুক্তি পেয়েছিল বাংলাদেশে, একদমই চলেনি, তাই বলে কি আমাদের এখানকার ডিরেক্টর বা হিরোরা বলবে যে বাংলাদেশে রিলিজ দেওয়া আমাদের ভুল হয়ে গেছে, বাংলাদেশে পাইরেসি হয়ে গেছে, এর জন্য সিনেমা চলেনি? কারণ এরকম বলে তো রাস্তা বন্ধ করবে না, পরবর্তী আরও সিনেমা তো রিলিজ দেওয়ার চেষ্টা করবে, একটা হিট করেনি পরবর্তী আরও একটা হিট করতে পারে। কিন্তু এই যে হিমেল আশরাফ এইভাবে কথা বলছে যে ইন্ডিয়াতে রিলিজ দেওয়া আমার ভুল হয়েছে, ইন্ডিয়ার দর্শকরা পাইরেসি দেখে নেয়, এরকম বলে ইন্ডিয়ার দর্শকদের অপমান করা হয়, তারা পরবর্তীতে আর বাংলাদেশি সিনেমা দেখতে চাইবে না, এই জিনিসটা বুঝুন, এতে ক্ষতি হয়। আর সে বলছে যে আমি রাজকুমার রিলিজ দেবো না এর জন্যই, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু এটা লোকের সামনে কেন বলছেন যে পাইরেসি হয়ে যায় এর জন্য আমি রাজকুমার রিলিজ দেব না, তাই না? এটা তো ঠিক না, এতে ক্ষতি হচ্ছে কার? শাকিব খানের ক্ষতি হচ্ছে, বাংলাদেশের হিরোদের ক্ষতি হচ্ছে, তারা পরবর্তী সিনেমা এখানে রিলিজ করলে যে কটা দর্শক থাকবে সেগুলোও থাকবে না। আর হিমেল আশরাফ কথায় কথায় দেখি একটা কথা বলে যে আমার সিনেমার দর্শক এই ক্লাসের না, আমার সিনেমার দর্শক এই ক্লাসের না, সে কি বোঝাতে চায়? একজন ডিরেক্টর তার সিনেমা সে রিলিজ করবে, সে চাইবে সমস্ত ধরনের দর্শক আমার সিনেমা দেখুক, আমার এই ক্লাসের সিনেমা আমার সিনেমা বুঝবে না, এই ক্লাসের লোক আমার সিনেমা দেখবে না, আমি ওই ক্লাসকে টার্গেট করে আছি, এইসব কোন ধরনের কথাবার্তা? আর একটা সেই ঘামান দেখি তার কথাবার্তার মধ্যে যে আমি ইতিহাস গড়েছি, আমার সিনেমা বিরাট হিট করে গেছে, রাজকুমার হিট করছে, মানলাম রাজকুমার এখন চলছে, তার আগে প্রিয়তমা হিট করেছে, কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করেছেন, দুটোর হিরো কিন্তু শাকিব খান, আর শাকিব খানের বাংলাদেশে যে ফ্যান রয়েছে তার জন্যই সিনেমাগুলো হিট করছে। আপনি যদি এতই ভালো ডিরেক্টর হন তাহলে শাকিব বাদে অন্য কারোর সঙ্গে সিনেমা করেন না। আসলে সিনেমা তার কন্টেন্ট আগেই লোকে জেনে যাবে, তার ভয়ে সে সিনেমার টিজার ট্রেলার পর্যন্ত রিলিজ করতে সাহস পায় না, সে আবার নিজেকে বড় ডিরেক্টর হিসেবে খুব গলা ফাটাচ্ছে, এইসব ডিরেক্টর জাস্ট চলে না বলে আমি মনে করি। যাই হোক, তারপরেও বলবো যে
বাংলাদেশে ভালো ডিরেক্টর রয়েছে, রায়হান রফির মতো ডিরেক্টর রয়েছে যে তুফান করছে, ওই ধরনের ডিরেক্টরের